জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক পুলিশ প্রধান চৌধুরী মামুন সহ সাত পুলিশ কর্মকর্তা ও সাবেক সেনা কর্মকর্তা সহ জনকে সকাল দশটার দিকে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক আইজিপি যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান সহ অভিযুক্ত কর্মকর্তাদের গত সাতাশ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির করতে আদেশ দিয়েছিলেন গত সতেরো অক্টোবর শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়